বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপ ডিসেম্বরের শুরুতেই আবারও ঘূর্ণিঝড় মেঘ যেমন সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের। দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন দক্ষিণ থাইল্যান্ডের উপরে রবিবারের ঘূর্ণাবর্তের প্রভাব আন্দামান সাগর সংলগ্ন মালাক্কা প্রবালিতে এদিন একটি নিম্নচাপ তৈরি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর, যা 29 নভেম্বর পরে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আবহাওয়া দপ্তর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার সকালে তৈরি হওয়া নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে, যা 29 নভেম্বর নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হবে বলে অনুমান। পরবর্তী 48 ঘণ্টাতে আরও শক্তি বাড়িয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এই ঘূর্ণিঝড়ে পরিণত হবে। আবহাওয়া দপ্তরের তরফে কোনো উপকূলের দিকে যাচ্ছে কি বা কোথায় ল্যান্ডফল অর্থাৎ সম্ভাব্য গতিবিধি নিয়ে এখনও কোনো ভবিষ্যৎবাণী করেনি। তবে আবহাওয়া দপ্তরের তরফে 28 থেকে 29 নভেম্বর দক্ষিণ আন্দামান সাগর এলাকায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের সতর্কবার্তায় বলছে, 27 থেকে 30 নভেম্বরের মধ্যে নিকোবর দ্বীপপুঞ্জে হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোনো কোনো জায়গায় বিচ্ছিন্ন ভারী বৃষ্টিও হতে পারে। আর 28 থেকে 29 নভেম্বর কোনো কোনো জায়গায় বিচ্ছিন্ন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারবে বলে পূর্বাভাস। মৎস্যজীবীদের উদ্দেশ্যে দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, 28 থেকে 29 নভেম্বর দক্ষিণ আন্দামান সাগর, 29 থেকে 1 ডিসেম্বরের মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও 30 থেকে 1 ডিসেম্বরের মধ্যে দক্ষিণ পশ্চিম সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে মাছ ধরতে যেন বারণ করা হয়েছে। এর আগে অক্টোবরের প্রথম সপ্তাহে হামুনের নভেম্বরের তৃতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মিথিলের সাক্ষী থেকেছে বাংলাদেশ। তবে এই দুই ঘূর্ণিঝড় বাংলাদেশের উপকূল অতিক্রম করার সময় দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে ক্ষয়ক্ষতি তেমন হয়নি। তবে এই দুই ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারতের উত্তর পূর্ব ত্রিপুরা মিজোরাম মতো রাজ্যে ভারী বৃষ্টি হয়েছে, সাধারণের জনজীবনের প্রভাব পড়েছিল। তবে এবারের সম্ভাব্য ঘূর্ণিঝড় আপাতত বাংলার উপকূলে আসার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তো বন্ধুরা, এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে